people believe me, আমাকে যদি পার্সোনালি বলেন, এটা কিন্তু নট রিকোর্ডেড, বলবেন না কাউকে, আই এম 100% শিওর যে উনি হচ্ছেন নেতাজি, আই এম 100% শিওর। বিচারপতি তথা মুখার্জি কমিশনের প্রধান মনোজ মুখার্জি স্পষ্ট স্বীকারোক্তি আগেই নাড়া দিয়েছিল উত্তরপ্রদেশের ফৈজাবাদের গুমনামী সন্ন্যাসীকে নিয়ে। এবার উত্তরপ্রদেশের ফৈজাবাদের ফ্রেজারিতে গুমনামী সন্ন্যাসীর বাক্সগুলি খোলা হতেই রহস্য যেন আরো উন্মোচিত হয়ে এল। বাক্সগুলিতে কি কি ছিল তা আমরা আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখিয়েছি নানাভাবে। এবার সরকারিভাবে স্বীকৃতি পাওয়া জিনিসগুলোকে একটু চাক্ষুষ করে নেওয়ার পালা। 1945 সালে তথাকথিত বিমান দুর্ঘটনায় জনগণমন অধিনায়ক সুভাষচন্দ্র বসুর যে মৃত্যু হয়নি তা ইতিমধ্যেই প্রমাণিত। বিচারপতি মনোজ মুখার্জি তার তদন্ত কমিশনে ইতিমধ্যেই প্রমাণ করেছেন 1945 সালের 18ই আগস্ট কোন বিমান দুর্ঘটনা ঘটেনি তাই মানে। 1945 সালের 18ই আগস্টের পর নেতাজির মাঞ্চুরিয়া হয়ে হারবিন কিংবা কখনো রাশিয়া, চীন বা ভিয়েতনামে তার উজ্জ্বল উপস্থিতির প্রমাণ আমরা তুলে ধরেছি। তিনি যে ভারতেও ফিরে এসেছিলেন তার নানান প্রমাণ আমরা ইতিমধ্যেই সামনে এনেছি। নেপাল বর্ডার হয়ে কখনো উত্তরপ্রদেশের নৈমিষারণ্য, কখনো অযোধ্যার বিভিন্ন স্থানে কিংবা ফৈজাবাদের রামনগর, তার একাধিক জায়গায় থাকার হুদিশ মিলেছে। কিন্তু তাম মিডিয়া কুল এবং দেশবাসীর চোখ ছিল ফৈজাবাদের রামভবনের দিকে। 1985 সালে 16 সেপ্টেম্বর পর্যন্ত গুমনামী সন্ন্যাসী এই রামভবনেই ছিলেন। তিনি চলে যাওয়ার পর সেখান থেকে উদ্ধার হয়েছিল 26টি বাক্স। সেই বাক্সগুলি ফৈজাবাদের ট্রেজারিতে রাখা ছিল। সম্প্রতি আদালতের নির্দেশে সেই বাক্সগুলি খোলা হয়েছে। আসুন আমরা দেখে নিই ঠিক কি কি পাওয়া গিয়েছে এই বাক্সগুলিতে। বাক্সে পাওয়া যাওয়া জিনিসগুলি কি আদৌ প্রমাণ করে যে ফৈজাবাদের গুমনামী সন্ন্যাসী সুভাষ ছিলেন? বাক্সের মধ্যে মিলেছে নেতাজির পুরো পরিবারের ছবি, যাতে দেখা যাচ্ছে বাবা, মা, ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তিনি দাঁড়িয়ে আছেন। মিলেছে নেতাজির বাবার সাথে নেতাজির কিশোর বয়সের ছবি, মিলেছে নেতাজির বাবা জানকীনাথ বসু এবং মা প্রভাবতী দেবীর পৃথক ছবি এবং বাবা জানকীনাথ বসুর একটি বাঁধানো ছবি। প্রশ্ন উঠছে, ফৈজাবাদের গুমনামী সন্ন্যাসী যদি সাধারণ কোন সন্ন্যাসী হয়ে থাকেন তাহলে নেতাজির পরিবারের এত ছবি তার কাছে গেল কি করে? মিলেছে জার্মান বাইনোকুলার যা যুদ্ধে ব্যবহৃত হয়, মিলেছে সামরিক মানচিত্র। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজির বেশিরভাগ সময় কেটেছে জার্মান, জাপান, চীন, ভিয়েতনাম, রাশিয়া সহ বিভিন্ন দেশে। এই দূরবীন কি তবে সেই চিহ্ন বহন করছে? মিলেছে জার্মানের সেলাই সূচ এবং বিদেশি ঘড়ি। অর্থাৎ গুমনামী সন্ন্যাসী যে কোনো সাধারণ মানুষ ছিলেন না তা স্পষ্ট বোঝা যাচ্ছে এই সমস্ত বিদেশি জিনিসপত্র দেখে। এছাড়াও মিলেছে বিদেশি কাবডিশ, ইংল্যান্ডের বানানো টাইপ রাইটার, মিলেছে ধূম্রপান করার পাইপ এবং পরিষ্কার করার যন্ত্র, বেশিরভাগই বিদেশি। এছাড়াও মিলেছে গোল ফ্রেমের চশমা, নেতাজি সুভাষচন্দ্র বসু যেরকম চশমা পড়তেন ঠিক সেরকম। মিলেছে অজস্র চিঠি, যার মধ্যে রয়েছে বিপ্লবী লীলা রায়ের চিঠি, আইএনএ কমান্ডার পবিত্র মোহন রায়ের চিঠি, চিঠি রয়েছে সঙ্গগুরু গোলবার্কারেরও। এছাড়াও বহু বাঙালি সুভাষ প্রেমীদের চিঠি পত্র, অসংখ্য বই মিলেছে গুমনামী সন্ন্যাসীর 26টি বাক্স থেকে। মিলেছে আইএনএ সৈনিকদের ছবি। সব মিলেমিশে একটাই কথা মনে হচ্ছে, গুমনামী সন্ন্যাসী নেতাজি ছাড়া আর কেউ নয়। রামভবন সূত্রে দাবি করা হয়েছিল 1985 সালে 16 সেপ্টেম্বর মৃত্যু হয়েছে গুমনামী সন্ন্যাসীর। অথচ রামভবনের সিং পরিবারের সদস্য শক্তি সিং গুমনামী সন্ন্যাসীকে শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে যে শহীদ বেদি তৈরি করেছেন তাতে স্পষ্ট রয়েছে জন্মের তারিখ, অথচ মৃত্যুর কোন তারিখ নেই, সেখানে রয়েছে জিজ্ঞাসা চিহ্ন। এর থেকেই স্পষ্ট হয় আরও একবার মৃত্যুর গল্প দিয়ে গুমনামী সন্ন্যাসী বেরিয়ে গিয়েছিলেন অন্য এক অজানা পথে। তার বাক্স থেকে মূল্যবান সম্পত্তি এখন আঁকড়ে ধরে বেঁচে আছে ফৈজাবাদের মানুষ।